প্রেম পায়রা গল্পের 11তম পর্ব। তিথি রাগি চোখে তাকাতে সম্পদ বুকে হাত চেপে বলল, এভাবে তাকাবে না প্লিজ, এখানে জ্বলে পুড়ে যায়। সম্পদের মুখভঙ্গিতে তিথির প্রচণ্ড হাসি পেল, হাসি লোকাতে সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। সম্পদ উঠে গিয়ে টেবিল থেকে মেডিসিনের বক্সটা নিয়ে আসলো, সূক্ষ্মভাবে প্রেসক্রিপশন পরখ করে এক গাদা ট্যাবলেট খুলে হাতে রাখলো। হাতের তালুতে সবগুলো নিয়ে তিথির দিকে বাড়িয়ে দিল। এতগুলো ট্যাবলেট একত্রে দেখে তিথি স্বপ্ন ঢুক গেল। অসহায় চোখে একবার সম্পদের দিকে তাকালো। সম্পদের মুখে কঠোরতা, সে চোখ দিয়ে ইশারা করতে তিথি মোট হয়ে পড়ে সবগুলো ট্যাবলেট একত্রে খেয়ে ফেলল। সম্পদ হাসি মুখে বলল, গুড গার্ল। তিথি উত্তর দিল না। সম্পদ তিথির হাতের গ্লাসটা হাতে নিল, তিথির খাওয়া অর্ধ গ্লাস পানিতে চুমুক দিয়ে বলল, তোমার ডান হাতটা দেখি। তিথি কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আমার ডান হাত দিয়ে কি ছটা আঙ্গুল, এত হাত দেখতে চান কেন? যেদিন আমায় প্রথম দেখতে এলেন সেদিনও বললেন তোমার হাতের আঙ্গুল দেখি আজব। সম্পদ মিষ্টি করে হাসল, যে কেউ হাসিতে নিজেকে হারাতে বাধ্য। তিথি দ্রুত চোখ সরিয়ে নিল। সম্পদ সম্পূর্ণ গ্লাস খালি করে নিচ থেকে তিথির ডান হাতটা টেনে হাতের বাজে নিল। গভীর দৃষ্টিতে সে হাতের দিকে চেয়ে থাকতে তিথি ম্লান হেসে হাতটা ছাড়িয়ে নিল। সম্পদের মনোযোগ ঘোরাতে বলল, আপনি অফিসে যাবেন না? না, ম্যানেজারকে সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি। তিথির ভেতর উসকুস শুরু হলো। সারাটা দিন তাহলে সম্পদ আর সে এক রুমে থাকবে, কি অস্বস্তিকর পরিবেশ। শুয়ে পড়ো, এখন ঘুমাও। সম্পদের কথা তিথি বলল, আপনি কি করবেন? আমিও ঘুমাবো, রাতে একটু ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। সারারাত তুমি আমার বুকের মাঝে ছিলে, এবার আমি তোমার বুকের মাঝে থাকবো। সম্পদের নির্বিকার সুরে তিথি ভরকে গেল। লজ্জা মিশ্রিত চোখে এদিক ওদিক তাকালো, নিজেকে স্বাভাবিক করে বলল, রাতের জন্য সরি, আমি নিজের মধ্যে ছিলাম না, আই উইশ। এরপর থেকে প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা সময় তুমি নিজের মধ্যে না থাকো, শুধু আমার মাঝে থাকো। তিথি শুনেও না শোনার বান করল, জোরপূর্বক সম্পদকে বলল, বড় মা আর বড় বাবাকে ডেকে দিন তো, তারা সরাসরি ভিতরে আসতে লজ্জা পাচ্ছে, আমাকে এক পলক না দেখলে তারা সারাদিন উসকুস করবে। এখনই ডেকে দিতে হবে? না মানে একটু ঘুমাও, দুপুরে কথা বলো। আপনি এখনই ডেকে দিন তো, থাক আপনাকে ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। তিথির সঙ্গে সঙ্গে গলা উঁচিয়ে বলল, বড় মা, বড় বাবা, বড় বাবা, কোথায় আপনারা? সম্পদ এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলল, তোমাকে ডাক্তার চেঁচিয়ে কথা বলতে বারণ করেছে, পায়ের তরুণাস্থিতে টান লাগবে, আমি ডেকে দিচ্ছি। সম্পদ বাইরে বের হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় রেশমা আর সিদ্দিকুর রহমান বসেছিলেন। সে কাছে গিয়ে অতিশয় বিনয়ের সহিত বলল, বড় বাবা আর বড় মা, আপনাদের দুজনকে তিথি ডাকে। ওনারা উঠে তিথির রুমের দিকে পা বাড়ালেন। সম্পদ সোফায় বসে পড়ল, প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিয়ে স্নেহাকে কল করলো। স্নেহা ফোন তুলল না, তার মানে সে অলরেডি ভার্সিটি চলে গেছে। বাবাকে ফোন করলো সে, দুবার রিং হতেই সুবান রিন রিনে গলায় বললেন, কে? সম্পদের হাসি পেল, তার বাবার মুদ্রা দোষ, এটা ফোন ধরেই জিজ্ঞাসা করবেন কে, যতবার ফোন করবে ততবার বলবেন কে। সম্পদ হাসি থামিয়ে বলল, তোমার ছেলে বলছিলাম বাবা। ও কেমন আছিস তোরা, বৌমা কেমন আছে? সম্পদ তিথির পায়ের ব্যাপারটা লুকিয়ে গেছে, গতরাতে স্নেহার সাথে ফোনে কথা বলার সময় বলেনি, আজ বাবাকেও বলবে না, অচল মানুষ, আসতে পারবে না, কিন্তু চিন্তা করবে ঠিকই। সে স্বাভাবিকভাবে বলল, বাবা তোমার বৌমা তো ভালো আছে, তুমি সকালে নাস্তা খেয়েছ? তা খেয়েছি, স্নেহা খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে তারপর ভার্সিটি গেছে। রিল্যাক্স, খাওয়া দাওয়া করেছো কি না সেটা জানার জন্য ফোন দিয়েছিলাম। তোরা কদিন থাকবি, তাড়াতাড়ি চলে আসিস। চলে আসবো বাবা। সম্পদ ফোন রাখলো তিথির রুমের দিকে এক পলক তাকালো, রেশমা আর সিদ্দিকুর রহমান এখনও বের হননি। বাবা মার মেয়ের কথাবার্তার মধ্যে সে ঢুকতে চাচ্ছে না, তারা নিজেদের মতো কথা বলুক। সম্পদ ফোনটা পকেটে ঢুকিয়ে খবরের কাগজ হাতে নিল, প্রথম পাতা উল্লেখযোগ্য কিছু চোখে পড়ল না। সে পেজ উল্টালো, দু চার লাইন চোখ বুলিয়ে বিনোদন পেজে গেল। বিনোদন পেজে বড় করে শাকিব খানের ছবি দেওয়া, হয়তো নতুন কোনো মুভি রিলিজ হবে, সে আগ্রহ খুঁজে পেল না। পেপারের প্রতিটা পেজেই উল্টে শেষ পাতায় গিয়ে তার হাসি পেল। একটা সময় ডেইলি খবরের কাগজ খুঁটিনাটি না পড়লে তার সকালের নাস্তা হজম হতো না, অথচ বিয়ের পর খবরের কাগজের প্রতি তা বিন্দুমাত্র আগ্রহ নেই, সব আগ্রহ তিথিকে ঘিরে, সব মানে সব।
হাত পা ছাড়িয়ে মাথাটা সোফায় এলিয়ে দিল সম্পদ, চোখ দুটো বন্ধ করে পা নাড়ানো শুরু করলো, তার ঠোঁটের কোণে উপচে পড়া হাসি। সিদ্দিকুর রহমান আর রাশমা বের হয়েছেন, তাদের পদধ্বনিতে সম্পদ দ্বরিত গতিতে উঠে দাঁড়ালো, দু চারটে কথা বলে সে রুমের দিকে এগুলো। খুব ঘুম ঘুম পাচ্ছে, তিথি পা টান করে শুয়ে পড়েছে, দরজা লাগানোর শব্দে মাথা ঘুরিয়ে দেখলো সম্পদ। সে বিস্মিত হয়ে বলল, দিনে দুপুরে দরজা বন্ধ করছেন কেন আপনি? সম্পদ এগিয়ে এলো, তিথিকে পাশ কাটিয়ে একপাশে অপর পাশে গিয়ে শুয়ে পড়ল, লম্বা একটা হাই তুলে বলল, ছিটকিনি লাগাইনি, আটকে আসবো? কোনো দরকার নেই, দরজা বেরিয়ে দিয়েছি শুধু, ধাক্কা দিলে কিন্তু খুলে যাবে, খুলুক না। সম্পদ বালিশটা একটু এগিয়ে আনতে তিথি বাদ সেধে বলল, একদম কাছে আসবেন না, আমি অসুস্থ, অসুস্থতার মাঝে নৌ ঘেঁষাঘেঁষি। সম্পদ শব্দ করে হেসে ফেলল, তিথির ডান হাতটা টেনে নিজের হাতে নিল, আঙ্গুলের ভাজে আঙ্গুল ঢুকিয়ে বলল, এতেই চলবে, আর কিছু চাই না। তিথি অবাক চোখে সম্পদের দিকে তাকালো, যত দিন যাচ্ছে ছেলেটা তত তার চারপাশে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে, দিন দিন তলিয়ে যাচ্ছে এই মুগ্ধতার সাগরে, সে কি এই মুগ্ধতা থেকে ভালোবাসা খুঁজে নিতে পারবে, ভেঙে চুড়ে ভালোবাসতে পারবে সম্পদকে? সম্পদের চোখ বন্ধ, কিছুক্ষণ এপাশ ওপাশ করে সে চিত হয়ে শুলো, তিথির ধরে রাখা হাতটা বুকে নিতে গভীর নিঃশ্বাসের শব্দ কানে এলো। তিথি মাথাটা হালকা উঁচু করে সম্পদের ঘুমন্ত মুখচ্ছবির ওপর অপলক চেয়ে রইল। তিথি আকাশের দিকে তাকিয়ে আছে, সম্পূর্ণ আকাশ জুড়ে তার দৃষ্টি বিচরণ করছে, সে গভীর মনোযোগ দিয়ে আকাশের রং পর্যবেক্ষণ করছে এবং অবাক হয়ে লক্ষ্য করছে যে গড় হিসেবে প্রতি 7 মিনিট অন্তর অন্তর আকাশের রং পাল্টে যাচ্ছে। বাম পায়ে হালকা ভর দিয়ে সে উঠে দাঁড়ালো, সাদের একদম রেলিংয়ের ঘেঁষে দাঁড়িয়ে ফোনে শেষ ছবিটা ক্লিক করলো, তারপর গ্যালারিতে পরখ করে দেখলো সব মিলিয়ে বিভিন্ন রঙের 41টা ছবি সে উঠাতে পেরেছে। বিগত 2 ঘন্টা যাবৎ সে সাদে বসে আছে, চুপচাপ বসে না থেকে আকাশের ছবি তুলে ফেললো। রেলিং থেকে কিছুটা পিছিয়ে সে বসে পড়লো, আবার কয়েক মিনিটের মধ্যে সন্ধ্যার আজান পড়বে, ঠিক সেই সময় সে আরেকটা ছবি তুলবে, তারপর নিচে নামবে। বেশ কিছুক্ষণ বসে রইল না তিথি, ছাদেই অন্যার এক অংশ বিছিয়ে শুয়ে পড়ল, হাত দুটো আড়াআড়িভাবে মাথার নিচে রেখে আকাশের দিকে তাকালো। তার বড় বাবা প্রায় বলতো, আকাশ দেখবি তিথি, সময় সুযোগ পেলে আকাশ দেখবি, দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে অন্য ধরনের প্রশান্তি পাবি, উঁচু কোনো জায়গায় শুয়ে আকাশ দেখার মজাই আলাদা, নিজেকে কেমন উল্টো মনে হয়, মনে হয় এই বিশাল আকাশে আমার ঘর বাড়ি, নিজেকে ছন্নছড়া মুক্ত বিহঙ্গের মতো লাগে রে, আকাশ দেখবি বেশি বেশি, আকাশ দেখলে, আকাশ ভালোবাসলে মন আকাশের মতো বড় হয়। তিথি আকাশের পশ্চিম কোণে হাতের আঙুল রেখে বিভিন্ন আঁকিবুকি করলো কিছুক্ষণ, 1.5 মাসের মতো হলো তার পা ভেঙেছে, সিরিয়াস ফ্র্যাকচার না হলেও পা সারতে দীর্ঘদিন লেগে গেল, 1.5 মাস অতিবাহিত হওয়ার পরও গোড়ালি ব্যাকায়দায় পড়লে ব্যথা লাগে, তবে হাঁটা চলার সমস্যা হয় না। চট করে উঠে বসলো সে, জামাটা গুটিয়ে সে বাম পাটা টিপে দেখলো, সবসময় ব্যথা লাগে না, হঠাৎ হঠাৎ ভেতরে সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয়। চায়ের কাপে চামচের টুংটাং আওয়াজে তিথি জট করে পিছনে ঘুরে তাকায়, সম্পদ ধীর পায়ে এগিয়ে আসছে, তার বাম হাতে 1 কাপ চা, ডান হাতের সাহায্যে চামচ দিয়ে তাতে নাড়া দিচ্ছে, সম্পদের হাঁটা ভঙ্গি দারুণ, কেমন যেন মন করা, পা ফেলে অথচ মনে হয় মাটিও লজ্জা পেয়ে মুখ লুকোচ্ছে। সম্পদ তিথির কাছাকাছি এসে থেমে গেল, ময়লা সাদ দেখে আড়ষ্ট ভঙ্গিতে বসল, চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে সামনের বিস্তীর্ণ আকাশের শেষ সীমানে দৃষ্টি মেলল, স্নিগ্ধ কণ্ঠে বলল, চা খাবে? তিথি কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে আর চোখে সম্পদকে দেখলো, অফিস থেকে ফিরে শাওয়ার করে তারপর ভোদয় ছাদে আসলো, মাথার চুলগুলো এখনও আদৌ ভেজা, এলোমেলো হয়ে আছে, হোয়াইট টি শার্টের কলার অ্যাব্রো থ্যাব্রো, সে চোখ সরিয়ে বলল, কখন এসেছেন? মিনিট 30 সেক। কিছু খেয়েছেন? এই তো চা খাচ্ছি। তিথি আর কথা খুঁজে পেল না, বেশ কিছুক্ষণ হলো সে লক্ষ্য করছে সম্পদ কেমন যেন হয়ে গেছে, আগের মতো কথা বলে না, আগের মতো অধিকার খাটায় না, জোর গলায় কিছু বলে না, দুষ্টুমি করে না, সব কিছুতে কেমন গা ছাড়া গা ছাড়া বাদ, তার খেয়াল রাখে ঠিকই, তার যত্ন করে, খুঁটিনাটি সব বিষয়ে নজর দেয়, তবুও তিথির মনে হয় কোথাও যেন সুর কেটে গেছে, সে আগের সম্পদকে কেন জানি বড্ড মিস করছে সে। তিথি ঘুরে বসল, সম্পদের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বলল, আপনার মাথার চুল ভেজা, ঠান্ডা লেগে যাবে তো? সম্পদ এক পলক তার দিকে চেয়ে কেমন তাচ্ছিল্যের হাসি হাসল, কপটে বলল,
রোমে গিয়ে মুছে নেব। তিথির চোখ সরু হলো, সম্পদের উত্তর তার জুৎসই হলো না। সে জানে সম্পদ আগের মতো উচ্ছল থাকলে বলতো, তিথি চট করে তোমার অন্যা দিয়ে মাথাটা মুছে দাও তো। তিথির কেন জানি কান্না পেল খুব, সে দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। ইতিমধ্যে চারদিকে অন্ধকার নামা শুরু হয়েছে, সামনের প্রতিটা ফ্ল্যাটে আলো জ্বলে উঠেছে। সম্পদ ঠান্ডা চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, চলো নিচে যাই, বাতাস উঠছে, শীত লাগছে না তোমার? কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে তিথির গালে পড়ল, ভাগ্যিস অন্ধকার বলে সম্পদের চোখে পড়ল না। সে মুখটা আরেক ধাপ নিচু করে বলল, আপনি যান আমি আসছি, তাড়াতাড়ি চলে এসো তাহলে ঠান্ডা লেগে যাবে। সম্পদ চায়ের কাপটা রেখে গেল, সিঁড়িতে ধূপধাপ পাফেলার শব্দ মিলিয়ে যেতেই তিথি ঢুকরে কেঁদে উঠল। সে বেশ বুঝতে পারছে সম্পদ পাল্টে যাচ্ছে দিন দিন, সে আগের সম্পদ তাকে একা সাদে রেখে কিছুতেই যেত না, প্রয়োজনে জোরপূর্বক কোলে তুলে নিয়ে যেত। সন্ধ্যা হওয়ার ঘণ্টাখানিক পর তিথি নিচে নামল, সরাসরি নিজের রুমে ঢুকল না। সে প্রতিজ্ঞা করেছে সম্পদ যেমন তাকে ইগনোর করেছে সেও ইগনোর করবে, যেচে পড়ে কথা বলতে যাবে না। সম্পদ কি করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে সে দেখেই ছাড়বে। সে সুবহানের রুমের দরজার সামনে দাঁড়ালো। সুবহানের রুমে রাতের খাবার দিয়ে গেছেন কিন্তু তিনি খাননি। তার হাতে হ্যানরি রাইডার হ্যাগার্ডের একটা বই আর অল্প কয়েক পেজের মতো আছে। টানটান উত্তেজনা চলছে, রোজামুন্ডের দায়িত্ব কে নেবে, কে হবে রোজামুন্ডের স্বপ্নপুরুষ, ওল্ফ নাকি গডউইন? তিথি দরজার বাইরে থেকে ক্ষীণস্বরে বলল, বাবা। সুবহান বই বন্ধ করে রাখলেন, বাকি পেজ কয়েকটা গভীর রাতে নিরিবিলিতে পড়বেন, আপাতত চিন্তা করা যাক এরপর কী হয় বা কী হবে। এত ছোট একটা পরীক্ষা হয়ে যাবে, তার কল্পনা শক্তি কেমন তার পরীক্ষা। তিনি হাসি মুখে বললেন, মা গো ভেতরে আসো। তিথি রুমে আসলো, বেশ কিছুদিন হলো সে শাড়ি পরা বাদ রেখেছে, লম্বা লম্বা গোলজামা পরে, মাথায় ওড়নাটা পেঁচিয়েছে। সোবানের পাশে বসে বলল, খাবার খাইয়ে দিই বাবা। সোবান চোখের চশমাটা খুলে রাখলেন, চশমাটা ছাড়া তিথিকে দেখতে আর ভালো লাগে। তিনি হাসি মুখে বললেন, অবশ্যই মা, তাহলে তো আমি দিন দিন আরও অলস হয়ে যাব। তিথি বাদরের প্লেটটা হাতে নিয়ে ভাজি দিয়ে মিক্সড করলো, হাসি মুখে সোবানের মুখে খাবার তুলে দিল। ডিনার শেষ, তিনি অনেকক্ষণ স্নেহার রুমে গল্প গুজব করলো। রাত বাড়তে সে নিজের রুমের দিকে পা বাড়ালো, দরজা আধো খোলা ছিল। তিথি ভেতরে উঁকি দিয়ে দেখলো সম্পদ একটু অল্প জায়গা নিয়ে শুয়ে আছে, হাত পা কোচকে জড়সড় করে রেখেছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে দরজার সিটকে নিয়ে আটকে দিল। বিছানার মাঝখানে কোলবালিশ রেখে সম্পদ ঘুমিয়ে পড়েছে। তিথি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকলো, চোখে মুখে পানি দিয়ে বের হলো। সে লাইট নিভে মৃদু আলো জ্বালিয়ে রাখলো, বিছানার দিকে এগিয়ে গিয়ে সম্পদের অপর পাশে শুয়ে পড়ল। সম্পদের দিকে ঘুরে সে দীর্ঘক্ষণ চেয়ে রইল, সম্পদ তার দিকে পিট করে শুয়ে আছে। তিথি সাবধানে উঠে বসল সামান্য একটা পরীক্ষা করার জন্য, অস্ফোট স্বরে মৃদু চিৎকার করে উঠল। দু সেকেন্ড অতিবাহিত না হতেই সম্পদ একলাফে উঠে বসল, হন্তদন্ত হয়ে এগিয়ে এসে তিথির সারা গায়ে হাত বোলালো, চিন্তিত কণ্ঠে বলল, তিথি তিথি তুমি ঠিক আছো, কি হয়েছে, কোথাও ব্যথা পেয়েছো? তিথির মুখে অস্পষ্ট হাসি ফুটে উঠল। সম্পদ এখনও তার প্রতি ততটাই কনসার্ন যতটা আগে ছিল, তাহলে প্রকাশ করে না কেন, কি হয়েছে তার? তিথি ম্লান মুখে বলল, কর্নারে শুয়েছিলাম তো, সেজন্য ঘুমের ঘরে ঘরে পড়ে যেতে নিছিলাম। কোথাও লাগেনি তো তোমার? না। সম্পদ তিথির কাঁধ থেকে হাত ছাড়িয়ে নিল, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিছুক্ষণ আবছে অন্ধকারে কিছু একটা চিন্তা করল। তিথি ক্ষীণস্বরে বলল, আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ছি। তিথি আবারও কর্নারকে এসে শুয়ে পড়তে সম্পদ বাধা দিল, মাঝখানের কোল বালিশটা তিথির পাশে কর্নারে রেখে বলল, এদিকে এসে ঘুমাও, না হলে পড়ে গিয়ে হাতটা ভেঙে যেতে পারে, তোমার তো আবার ভাঙা ভাঙির অভ্যাস আছে। তিথি মাথা নেড়ে শান্ত হয়ে শুয়ে পড়ল। সম্পদ কিছুক্ষণ বসে থেকে অপর দিকে মুখ করে আবার জড়সড় হয়ে শুয়ে পড়ল। এতটুকুই ছিল গল্পের পর্ব।